হাই বন্ধুরা, সানডে ফান্ডে, তাই আমরা সকলে চলে আসলাম আপনাদের সাথে ফান করতে, সঙ্গে টোটাল নিউ স্টার এন্টারটেনমেন্টের টিম। আজকের আমাদের আড্ডার বিষয় হচ্ছে দ্য বয় কিলারে আগে যারা কাজ করেছে এবং বর্তমানে যারা নতুন এপিসোডগুলোতে কাজ করবে তাদের সাথে আমরা কথা বলবো আড্ডায়। এখন আমরা কথা বলবো দ্য বয় কিলারের যে বাবা চরিত্রে কাজ করেছিলেন আমাদের চিরপরিচিত পিনাকি দাস মাস্টারমশাইয়ের সাথে। উনি শেয়ার করবেন এই ছবিতে কাজ করে ওনার অভিনব অভিজ্ঞতা। কথা বলবো পিনাকি স্যারের সাথে। নমস্কার। আমি যখন প্রথম বয় কিলারের এই ব্যাপারটা শুনলাম তো এটি একদম অন্য ঘরানার ছবি, কারণ আগে আমরা নিউ স্টারে যে কাজগুলো করেছি সেই কাজগুলো ছিল একটু আলাদা। প্রথম যখন আমি শুনলাম যে এই বিষয়টা, প্রথমে কিন্তু সত্যি কথা বলছি ভয় তো একটা আমার করছিলই, এবং সেই সঙ্গে একটা সাংঘাতিক মানে কী অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ একটা থ্রিলারধর্মী ছবি যেখানে আমাকে দেখানো হয়েছে একজন বাবা, এবং শুধু বাবা নয়, একজন নন বেঙ্গলি, তার ছেলের কিডন্যাপের ব্যাপারটা, এবং এই যে বয় কিলারের ব্যাপারটা, এটা এই প্রথম কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বা প্রথম কোনো একটা শর্ট ফিল্ম হচ্ছে যেটা আমরা পর্যায়ক্রমে দেখাতে পারবো। অর্থাৎ আমাদের যে নিউ স্টার এন্টারটেনমেন্টের যে সার্চ লাইট সেটা কোন কোন জায়গায় যাবে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। আর এই কাজটা করে আমার একদম আলাদা অনুভূতি মানে এই টাইপের কাজ আমি আগে কোনো দিন করিনি। তো প্রচুর বন্ধুদের কমেন্টস পেয়েছি, লাইক পেয়েছি, অনেকেই আবার শেয়ার করেছে, অনেকে বলেছে যে কাজটা খুব ভালো হয়েছে, যেটা আমাদের শুনেও খুব ভালো লাগছে। তো আপনারা পরবর্তী কাজগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলটিতে চোখ রাখুন, আপনারা প্রচুর লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর কি বলবো, আমরা আরও নতুন নতুন ক্যারেক্টার দেখতে পাবো এবং নতুন নতুন ঘটনা দেখতে পাবো। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। দ্য বয় কিলারের যে নেক্সট এপিসোড আসছে তার মধ্যে অন্যতম চরিত্র করছেন শুভঙ্কর। তো শুভঙ্করের সঙ্গে কথা বলবো, জানবো তার পরবর্তী যে দ্য বয় কিলার যে পরবর্তী যে সিরিজ আসছে সেই যে চরিত্র পেয়েছে সেটা কীভাবে সে প্লে করবে এবং কতটা দর্শক নেবে। শুভঙ্কর নমস্কার, আমি শুভঙ্কর বলছি। আমি প্রথমত কথা যে বয় কিলারের ফার্স্ট যে এপিসোডটা রিলিজ হয়েছিল আমি সেটা দেখেছি, তো দেখার পরে আমার খুবই ভালো লেগেছে। আর আমি এটাতে দেখলাম যে এটার কাজটা সম্পূর্ণ একটু অন্য ধরনের, এর ভিতরে একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে কাজটা হয়েছে, তো আমার সত্যিই খুব ভালো লেগেছে বা ভীষণই ভালো লেগেছে। তো আমি কখনো ভাবতেও পারিনি যে এখন সেকেন্ড এপিসোডের মধ্যে দিয়ে যে আমি কাজ করব বা আমি কাজ পাবো সেটা আমি কখনো ধারণাও করতে পারিনি। তো সবথেকে বড় কথা যে এখন সেকেন্ড এপিসোডে আমি এসে যাচ্ছি বা এই সেকেন্ড এপিসোডে আমি যে কাজটা পেয়েছি খুব ভালো একটা স্ক্রিপ্ট বা ভালো একটা ডায়লগের মধ্যে দিয়ে মানে কি বলবো, আমি একটা কাজ করব, আমার একটা মানে খুব ভালো একটা ধারণা বা বিশ্বাস আমি মানে স্ক্রিপ্টগুলো দেখে যেটা বুঝলাম। তো আশা করি আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে, আপনারা দেখুন। আর কি বলবো, এটার জন্য আমরা প্রচুর লাইকও পেয়েছি ফার্স্ট স্ক্রিপ্টটার জন্য। তো আপনারা দেখুন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের পার্ট টু যেটা শুরু হচ্ছে সেটাও দেখলে আপনাদের ভালো লাগবে। নমস্কার। এইবার আমরা কথা বলবো দ্য বয় কিলার পার্ট টুয়ে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে সৈকত। সৈকত আগে অনেক কাজ করেছে, তো এই যে দ্য বয় কিলার পার্ট টু আসছে সেই সিরিজে কাজ করে কেমন অভিজ্ঞতা হবে সেটাই জানবো। সৈকত হ্যালো ফ্রেন্ডস, নিউ স্টার এন্টারটেনমেন্টে নতুন জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। এদের কাজ আমি এর আগেও দেখেছি, ভালো হয়েছে, এবং রিসেন্টলি বয় কিলার রিলিজ করেছে। রিলিজ করার পর দেখলাম ইটস অসম মুভি, ভাল লেগেছে, এবং এই পরিবারের সঙ্গে থাকতে পেরে আমার খুব ভাল লাগছে। আর আপনারা এই চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন যাতে আমরা আরও ভিউয়ার পাই আপনাদের থেকে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালো আছি। বয় কিলার নিশ্চয় দেখেছো? আমি তো দেখেছি। তোমরা দেখো দেখো বয় কিলার দেখো, নেক্সট সিরিজে নেক্সট পার্টে আমি আসছি, তবে ক্যারেক্টারটা বলবো না, তার জন্য দেখতে হবে, ঠিক আছে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, ঠিক আছে? চলো টাটা।